কোনো দোকানদারের কাছে কোনো কিছু ক্রয় করতেন না, কোনো কিছু দাম জিজ্ঞেস করতেন না, বাজারের কোন মাজলিস সমূহ তিনি বসতেন না, শুধু তিনি দোকানদারদেরকে সালাম দিতেন, মিসকিনদেরকে সালাম দিতেন, যেন তিনি বাজারের প্রতিটা মানুষকে তিনি সালাম দিতেন। আমি দেখতাম, একদিন আমি সকালবেলা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে আসলাম, তিনি আমাকে বাজারে নিতে চাইলেন। আমি বললাম, হে ইবনে ওমর, আপনি বাজারে গিয়ে কি করবেন? আপনি কোনো জিনিস ক্রয় করেন না, কোনো বস্তুর দামও জিজ্ঞেস করেন না, কোনো মাজলিসও বসেন না, আপনি বাজারে গিয়ে কি করবেন? তার চেয়ে ভালো এখানে বসুন, আমরা একটু আলাপ আলোচনা করি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যে উত্তরটি দিয়েছিলেন, ইন্নামা নাগদু মিন আজলিস সালাম, আমি বাজারে যাই শুধুমাত্র এই সালাম দেওয়ার জন্যই। ওয়া নুসাল্লিমু আলা মান লাকিয়ানা, যার সাথে সাক্ষাৎ হয় তার সঙ্গে আমি সালাম দেই। এটাই ছিল সাহাবিদের বৈশিষ্ট্য। সুতরাং বাড়ির ভিতরে বাহিরে রাস্তাঘাটে অফিস আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে আপনি থাকেন না কেন, সালামের প্রচার এবং প্রসার করুন। সালামের একটি গুরুত্বপূর্ণ যে একটি বিধান, এটি মানুষের মাঝে বেশি বেশি প্রচার করুন। এটি প্রচার করার জন্য আপনার অর্থনৈতিক কোনো সাপোর্টের প্রয়োজন হয় না, আপনি শারীরিক বেশি শক্তিরও প্রয়োজন হয় না, এটা করার ক্ষেত্রে আপনি বাধাপ্রাপ্ত হবেন না। শুধু প্রয়োজন একটু ভালোবাসা, শুধু প্রয়োজন একটু গুরুত্ব, শুধু প্রয়োজন একটু নিজের স্বার্থকে বোঝা, এতটুকুই হলেই এনাফ। সালামের সাথে অন্যতম একটি দিক হচ্ছে মুসাফা করা। এই মুসাফার মধ্যেও ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনে ইলতাকিয়ানে ফায়াতাসাফাহানে, যখন দুইজন মুসলিম সাক্ষাৎ করে এবং তারা একে অপরের সাথে মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা আই ক্বাবলা আই ইফতারিকা, ওই দুইজন যদি মুসাফা করে তাহলে দুইজন বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। সুতরাং মুসাফারও বিশেষ গুরুত্ব রয়েছে। তবে মুসাফা মানে এই নয় যে আপনি দুই হাত বাড়াবেন আর আমি দুই হাত বাড়াবো, চার হাত দিয়ে মুসাফা করবো, এমনটা নয়। যারা আরবি বিষয়ে অভিজ্ঞ তাদের দেশসমূহের দিকে লক্ষ্য করে দেখুন, আপনার এক হাত, আমার এক হাত, এই দুই হাত, এটার নাম মুসাফা। সফ হাতুন শব্দের অর্থ হচ্ছে পৃষ্ঠা, সাদা পৃষ্ঠা। হাতের এই সাইডটা কি সাদা নয়? তালু এই এই অংশটুকুর সাথে আপনার ডান হাতে এই অংশটুকু মিলাবো, এর নামই হচ্ছে মুসাফা। সুতরাং মুসাফা করার ক্ষেত্রে ভিন্ন কোনো পদ্ধতিকে নিয়ে এসে ফজিলতের পরিবর্তে যেন আমরা পাপ অর্জন না করি, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। সালামের কিছু আদব কায়দা রয়েছে। সালাম আগে সালাম দিব, এটাই হচ্ছে উত্তম। চেষ্টা করব আগে সালাম দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আউলান নাসি বিসসালাম, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদা বিসসালাম, অর্থাৎ আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে আগে সালাম দেয়। আগে সালাম দেওয়ার চেষ্টা করব, এতে নিজের অবস্থানটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি ইসলামের প্রতি আন্তরিক, আমি ইসলাম মানার ক্ষেত্রে আমার কোনো ইগোকে আমি প্রশ্রয় দেই না, নিজের ইগোকে জবাই করে ইসলামকে প্রাধান্য দিয়ে আমি আগে সালাম দিচ্ছি। এই আত্মতৃপ্তি যদি বোধ করতে চান তাহলে আগে সালাম দেওয়া প্রয়োজন। তারপরও সালামের মাঝে কিছু ফর্মালিটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কাইদি ওয়াল কলিল আলাল কাসির ও ফি রিওয়ায়াতিন ওয়াসগীর আলাল কাবির, অর্থাৎ যেই ব্যক্তি আরোহী অবস্থায় আছে, গাড়িতে চড়ে আছে, ওই ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে এমন ব্যক্তিকে সালাম দিবে, এটা হচ্ছে নিয়ম। আবার যে ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে ওই ব্যক্তি উপবিষ্ট বসে আছে এমন ব্যক্তিকে সালাম দিবে, কম সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে, ছোট মানুষ বড় মানুষকে সালাম দিবে, এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আগে সালাম দেওয়ার প্রতিযোগিতা, এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে উত্তম। অনেক সময় দেখা যায় গাড়ির ভিতরে একজন বসে আছে, আমি সালাম যদি জুড়ে দেই তারপরেও সে শুনতে পাবে না, সে আমাকে দেখতে পাচ্ছে গাড়ির ভিতরে গ্লাসের মাধ্যমে, সে আমাকে দেখতে পাচ্ছে, আমি তার দিকে তাকিয়ে আছি এবং আমি সালাম দিব সে এটাও বুঝতে পারছে,
কিন্তু আমি যতই জোরে বলি না কেন, সে আমার সালামের আওয়াজ শুনতে পাবে না। অথবা অনেক দূরে আছে, দেখা যাচ্ছে কিন্তু শোনানো সম্ভব না, এমন পরিস্থিতি যদি হয় তাহলে আমরা কি করব? তাহলে আমাদের করণীয় হচ্ছে মুখ দিয়ে উচ্চারণ করব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আর তাকে বোঝানোর জন্য আমি তোমাকে সালাম দিলাম হাত দিয়ে ইশারা করব। এটা কোন ক্ষেত্রে? যখন দূরে থাকবে, সালামের আওয়াজ শোনানো সম্ভব না, এমন পরিস্থিতিতে সালাম আমি মুখ দিয়ে আগে উচ্চারণ করব, তারপর হাত দিয়ে ইশারা করে বুঝাবো আমি আপনাকে সালাম দিলাম। কিন্তু কাছাকাছি আছে, সালাম দিলে আওয়াজ শুনতে পারবে, হাত দিয়ে ইশারা করা যাবে না। আপনি যতই আধুনিক ব্যক্তি হন না কেন, এটাই নিয়ম। আপনার কাছাকাছি একজন ব্যক্তি অবস্থান করছে, সে আপনার আওয়াজ ইজিলি শুনতে পাচ্ছে, আপনার আওয়াজ তাকে শোনাচ্ছেন, তারপর হাত দিয়ে ইশারা করা যাবে না। দূরের ক্ষেত্রে বোঝানোর জন্য এটা করা যেতে পারে। অনেক সময় দেখা যায় যে আমি যাকে সালাম দিব সে এখানে নেই, অনেক দূরে। আপনি আমাকে বললেন যে তোমার আব্বুকে আমার সালাম দিবে, এই ক্ষেত্রে আপনি কিভাবে সালাম দিবেন, আর আমার আব্বু যখন শুনবে তখন তিনি কিভাবে সালামের উত্তর নেবেন, এটিও একটি বিষয়। আপনি যখন বললেন যে তুমি তোমার আব্বুকে আমার পক্ষ থেকে সালাম দিবে, এইটুকুই বলাই আপনার জন্য যথেষ্ট। সালাম শব্দটি যে উল্লেখ করলেন, এটুকু বলাই যথেষ্ট। কেন যথেষ্ট? জিব্রিল আলাইহিস সালাত ওয়া সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইকরা আলাইহা আসসালাম, আপনি খাদিজাকে সালাম দিন, মিন রব্বিহা, তার রবের পক্ষ থেকে, অমিননি, এবং আমার পক্ষ থেকে। যখন জিব্রিল আলাইহিস সালাত ওয়া সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, তখন এই শুধু উল্লেখ করেছিলেন। যখন আপনি কাউকে বলেন যে তুমি উমুককে আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিও, তখন এই সালাম শব্দটুকু উচ্চারণ করার মাধ্যমেই আপনার পক্ষ থেকে সালাম প্রেরণ হয়ে গেল। যার কাছে সালাম পৌঁছবে সে কিভাবে উত্তর দিবে? সে উত্তর দিবে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। এটাই হচ্ছে সালাম পাঠানোর পদ্ধতি। আপনি যখন আপনার ঘরে প্রবেশ করবেন তখন আপনার উচিত ঘরে প্রবেশ করার সময় সালাম দেওয়া। আল্লাহ তাআলা বলছেন দাখালতুম, ইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তোমরা সালাম প্রদান করবে। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন ইদা দাখালতা ইয়া হে বৎস, ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে, তোমার পরিবার পরিজনদের কাছে প্রবেশ করবে, তখন তুমি সালাম দিবে। এর ফলাফল কি? ইয়াকুন বারাকাতান, এটা হচ্ছে একটি বরকত। আলাইকা ও আলা আহলি বাইতিকা, তোমার এবং তোমার পরিবারের সদস্যদের জন্য এটা হচ্ছে বরকত স্বরূপ। আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তুমি নিরাপদে থাকো, তুমি বরকতের সাথে থাকো, এটা দোয়া। আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার ভাই, আপনার আপনার মা, আপনার বোন, আপনার পরিবারের সদস্যদেরকে আপনি দোয়া করছেন তোমরা নিরাপদে থাকো, তোমরা শান্তিতে থাকো, এই শান্তি, তোমরা শারীরিকভাবে সুস্থ থাকো, তোমরা মানসিকভাবে শান্তিতে থাকো, তোমরা নিরাপদে থাকো, কোনো অসুস্থতা, কোনো রোগ, কোনো ব্যাধি, কোনো সমস্যা তোমাদেরকে যেন স্পর্শ না করে। এই সমস্ত দোয়া যদি আপনার স্ত্রীকে আপনি না করেন আর কে করবে? পরিবারের সাথে সবকিছুই শেয়ার করা হয়, তাতে কোনো লজ্জা নেই। কিন্তু ইসলামের বিধান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এটা বলতে গেলেই হেজিটেশন ফিল হয়। কিন্তু কেন? এটা তো ভালো কোনো হেজিটেশন নয়, এটা শয়তানের পক্ষ থেকে একটা উস্কানি ছাড়া আর কিছুই না। আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন, তোমরা সুস্থ থাকো, তোমরা নিরাপদে থাকো, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ তোমাদের উপর বর্ষণ হোক, এই দোয়া করতে কিসের লজ্জা, কিসের ইতস্তত বোধ? এই অভ্যাসটা গঠন করতে হবে। অনুরূপভাবে আপনি যখন ভিন্ন কোনো বাড়িতে ঢুকবেন তখনও আপনার সালাম দেওয়া উচিত। আল্লাহ রাসূল
আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যখন তোমরা অন্য কারো বাড়িতে প্রবেশ করবে, হাত্তা তাস্তানিসু, তখন তোমরা অনুমতি না নিয়ে প্রবেশ করবে না, ওয়া তুসাল্লিমু আলা আহলিয়া, এবং তাদের উপর সালাম প্রদান না করে তোমরা প্রবেশ করবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন ওয়াল ইস্তিযানু থালাথ, অনুমতি হচ্ছে তিনবার, ফাইন আদিনা, আপনি তিনবার সালাম দিবেন, কারো ঘরের সামনে গিয়ে, কারো দরজার সামনে গিয়ে তিনবার সালাম দিবেন, যদি ভিতর থেকে তিনবার সালাম আপনার জন্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে করণীয় হচ্ছে, ফারজি, আপনি ফিরে আসবেন, আপনি ফিরে আসবেন, একবার দুইবার তিনবার এই সালাম প্রদানের মাধ্যমে আপনি অনুমতি প্রার্থনা করবেন। যদি অনুমতি না দেয়, সালামের উত্তর দেওয়ার মাধ্যমে অনুমতি না দেয়, তাহলে আপনি ফিরে আসবেন। বাচ্চাদেরকে সালাম দিয়ে তাদেরকে অভ্যস্ত করাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে সালাম মানে দিতেন, এভাবেই কিন্তু সালামের শিক্ষা তাদেরকেও দিতে হবে। বেশি বেশি সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় ভাবি, এই তো কিছুক্ষণ আগে সাক্ষাৎ হলো, আবার সালাম দিব, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলিম অপর কোনো মুসলিমকে সালাম প্রদান করলো, সালাম দেওয়ার পর তারা একটু বিচ্ছিন্ন হলো, এই বিচ্ছিন্ন হওয়া, এই আড়াল হওয়া, ফাইন হালাত বাইনাহুমা সাজারাতুন আও জিদারুন আও হাজারুন, যদি একটি গাছ, একটি দেয়াল, একটি পাথরের আড়ালেও যায়, আবার সাক্ষাৎ হয়, আবার সে সালাম দিবে। ইসলামিক বিধান, এতে লজ্জা পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ আগেই তো সাক্ষাৎ হলো, আবার সালাম দিব, সমস্যা কোথায়? আপনি তার জন্য দোয়া করবেন, সে আপনার জন্য দোয়া করবে, এটা রসুলের নির্দেশ। এজন্য সালাম একটু পর পর সাক্ষাৎ হলে সালাম দেওয়ার ক্ষেত্রে কোনো লজ্জা পাওয়ার বিষয় না। আপনি এক রুমে কয়েকজন আপনারা একসাথে থাকেন, রাতের বেলা আপনি এসেছেন বা এমন সময় আপনি আসলেন, যখন দেখলেন কয়েকজন ঘুমিয়ে আছে, কয়েকজন জাগ্রত আছে, তখন কি আপনি সালাম দিবেন? তখন তো আপনার মনে হতে পারে আমি সালাম দিলে ঘুমন্ত ব্যক্তি উঠে যাবে। এক্ষেত্রেও ইসলাম আপনাকে সমাধান মানে প্রদান করেছে। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমরা রাতের বেলা আমাদের ভাগের দুধগুলো খেয়ে রসুলের জন্য, রসুলের অংশটুকু, রসুলের জন্য যে বরাদ্দ দুধের পেয়ালা, সেটা আমরা রেখে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা যখন আসতেন, তখন তিনি ফায়ুসাল্লিমু তাসলিমান, তখন তিনি সালাম দিতেন, কিছু জাগ্রত কিছু ঘুমন্ত, এমন পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিতেন, কিন্তু এমন ভাবে সালাম দিতেন লা ইউকিদু নাইমান, যেই সালামের আওয়াজ ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করত না, ওয়ালা ওয়ায়ুসমিউল ইয়াকদান, আবার জাগ্রত ব্যক্তিরা ঠিকই শুনতে পেত, তার মানে মধ্যম আওয়াজে সালাম দিতেন। আরো একটি বিষয় রয়েছে, মাজলিসে আমরা সবাই একসাথে বসে আছি, কোনো ব্যক্তি আসলো, সে সালাম দিয়ে প্রবেশ করবে, আবার কোনো ব্যক্তি চলে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলো, সেও সালাম দিয়ে বের হবে, কিন্তু এই সালাম যেন মাজলিসের শৃঙ্খলা ভারত্ব নষ্ট না করে। অর্থাৎ আপনার আশপাশে যারা আছে তাদেরকে আপনি সালাম দিয়ে প্রবেশ করলেন, আপনার আশেপাশে যারা বসা আছে তাদেরকে সালাম দিয়ে আপনি বের হলেন, এটাই হচ্ছে নিয়ম। অমুসলিমদেরকে সালাম দেওয়া, অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে কি যাবে না, এ ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম বলছে লা তাবদাউল ইহুদা ওয়ালান নাসারা বিসসালাম, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে, অমুসলিমদেরকে সালাম দিয়ে শুরু করিও না, অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এটা মুসলিমদের একটি বৈশিষ্ট্য, ধর্মীয় বৈশিষ্ট্য, এটা সামাজিক বৈশিষ্ট্য না, আপনি যার তার ক্ষেত্রে প্রয়োগ করে দিবেন, এটা ধর্মীয় একটি বৈশিষ্ট্য। সুতরাং এই ধর্মীয় বৈশিষ্ট্যটা মুসলিমদের গণ্ডির ভিতরেই বরাদ্দ রাখতে হবে, অমুসলিমদেরকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই বাক্য প্রয়োগ করা যাবে না, বরং অন্যান্য যে কমন ডায়লগগুলো রয়েছে সেইগুলো আপনি সৌজন্যতামূলক প্রয়োগ করতে পারেন। যদি এমন হয় যে অমুসলিমরা আমাদেরকে সালাম দিল, তাহলে আমরা কি করব? এটা দুইভাবে হতে পারে, যদি অমুসলিমরা আপনাকে শ্রদ্ধা করে, একজন অমুসলিম ব্যক্তি আপনার সাথে ব্যবসা করে অথবা আপনার অফিসে কাজ করে, আপনাকে শ্রদ্ধা করে, আপনাকে সম্মান করে, সে ভালোভাবেই সৎ উদ্দেশ্যে আপনাকে সালাম দিল, কোনো অসৎ উদ্দেশ্যে না, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, এই ক্ষেত্রে আপনার করণীয় কি? এই ক্ষেত্রে কিছু আলেম বলেছে যেহেতু সে ভালোভাবে সালাম দিয়েছে, অসৎ কোনো উদ্দেশ্য না, আর ইসলামের আম নিয়ম হচ্ছে যখন তোমাদেরকে কেউ সালাম দিবে, এখানে কে সালাম দিবে তা উল্লেখ করা হয়নি, আম নিয়ম হচ্ছে উত্তমভাবে উত্তর প্রদান করা,
এই জন্য একদল আলেমের মত হচ্ছে, যখন কোনো অমুসলিম ভালোভাবে আপনাকে সালাম দিবে সৎ উদ্দেশ্যে, তখন তার সালামের উত্তর নেওয়া যাবে, আর আপনার উদ্দেশ্য কি হবে, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরাকাত মাধ্যমে আপনার উদ্দেশ্য হবে তোমাকে আল্লাহ তালা হেদায়ত করুক, জান্নাত দেখ এমনটা না, তোমাকে আল্লাহ তালা হেদায়ত করুক, ইসলামের পথে নিয়ে আসুক, এটাই হচ্ছে উদ্দেশ্য। আলেম বলেছে না অমুসলিমরা যে উদ্দেশ্যে সালাম দেখ না কেন তাদেরকে সালামের উত্তর দেওয়া যাবে না। দুটি মত, যদি কোনো অমুসলিম আপনাকে বাক্যের বিকৃতি করে আপনাকে ক্ষতি করার উদ্দেশ্যে সালাম দেয়, যেমন আসসালামু আলাইকা, তোমার মৃত্যু হোক যদি বলে, তাহলে আপনার করণীয় কি? এই ক্ষেত্রে কারো কোনো মতানৈক্য নেই, এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি বলবেন ওয়া আলাইকুম, তোমার উপরেও। কয়েকজন ইহুদি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আসসালামু আলাইক, হে মোহাম্মদ আপনার মৃত্যু হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুম, তোমাদের উপরেও। এটাই হচ্ছে পন্থা, এটাই হচ্ছে নিয়ম। যদি এমন হয় মুসলিম ও মুসলিম একসাথে বসে আছে, তাহলে আপনি কি করবেন? আপনি কি সালাম দিবেন নাকি দিবেন না? কারণ অমুসলিমদেরকে সালাম দেওয়া যায় না, আবার মুসলিমদেরকে সালাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিধান, আপনি এক্ষেত্রে কি কি করবেন? এ সম্পর্কেও ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক দল লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যেই মাজলিসে মুসলিম এবং মুশরিক, অর্থাৎ মুসলিম এবং অমুসলিম উভয় প্রকারের লোক ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম দিয়েছিলেন। এখানে আমাদের উদ্দেশ্য হবে মুসলিমদেরকে সালাম দেওয়া, এখানে আমাদের উদ্দেশ্য হবে মুসলিমদেরকে সালাম দেওয়া। কোনো ব্যক্তি মদ খাচ্ছে, কোনো ব্যক্তি ধূমপান করছে, এই মদ খাওয়া ধূমপান করা কোনো বাহ্যিক পাপে লিপ্ত আপনি দেখতে পাচ্ছেন, তখন কি আপনি তাকে সালাম দিবেন? না, তখন আপনি তাকে সালাম দিবেন না। আপনি দেখতে পাচ্ছেন লোকটা জিনায় লিপ্ত আছে, আপনি দেখতে পাচ্ছেন লোকটা মদ খাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন দুই ঠোঁটের মাঝখানে সিগারেট ঝুলে আছে, তাকে আপনি সালাম দিবেন না, তাকে সালাম দেওয়া আপনার জন্য উচিত না। এটা ইসলাম, ইসলামকে আপনি সস্তাভাবে পেশ করবেন না, সে সালাম পাওয়ার এই মুহূর্তে যোগ্য না। টয়লেটে কোনো ব্যক্তি টয়লেটে আছে, টয়লেটে থাকা অবস্থায় সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না স্ত্রী সহবাসের সময়ও একে অপরকে সালাম দেওয়া যাবে না, এই সময়গুলোতে সালাম দেওয়া ইসলাম পছন্দ করে না। মহিলাদেরকে সালাম দেওয়া যাবে কিনা এ সম্পর্কে ইসলাম কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অবস্থা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফাতহি, আমি মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলাম, আমি দেখলাম যে তিনি গোসল করছেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় দিয়ে ঢেকে নিচ্ছেন, এমন পরিবেশে ফাসাল্লামতু, আমি রাসূলকে সালাম দিলাম। তার মানে মহিলারা পুরুষদেরকে সালাম দিতে পারবে, তাহলে পুরুষরা কি মহিলাদেরকে সালাম দিতে পারবে? এ সম্পর্কেও আমাদেরকে জানিয়েছেন আসমা বিনতু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু মহিলার পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন তিনি সেই মহিলাদেরকে সালাম দিলেন। তার মানে হচ্ছে মহিলারা পুরুষদেরকে, আবার পুরুষরা মহিলাদেরকে সালাম দিতে পারবে, তবে যদি সামান্যতম পরিমাণ ফিতনার আশঙ্কা থাকে তাহলে সালাম দেওয়া যাবে না। এই সালাম দেওয়ার মাধ্যমে যদি কোনো মেয়ের সাথে কথা বলার সুযোগের এক মাধ্যম হয় তাহলে সালাম দেওয়া যাবে না। সালাম দেওয়ার মাধ্যমে যদি আমার অন্তরে শয়তান কোনো ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পায় তাহলে সালাম দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি, সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি, সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করতেন। আমরা সেই বিধানটা তখনই প্রয়োগ করতে পারবো যখন ফিতনার সামান্যতম আশঙ্কা থাকবে না। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের সাথে মুসাফা করা যাবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নি লা উসাফিহুন নিসা, আমি কোনো মহিলার সাথে মুসাফা করি না। বায়াত করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো মহিলার হাতে স্পর্শ করে বায়াত করেননি, তিনি কখনো কোনো মহিলার সাথে মুসাফা করেননি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার স্ত্রী, উনি বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি মা মাসসাত ইয়াদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন ফিল মুবাইআতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কোন মহিলার হাতকে কখনোই স্পর্শ করেনি। সুতরাং যেই যুক্তি আপনি নিয়ে আসেন না কেন, যেই যুক্তি আপনি উপস্থাপন করেন না কেন, আপনার হাত যেন কোন বেগানা নারীর হাতকে স্পর্শ না করে। সালামের ক্ষেত্রে আমাদের সামাজিক কিছু কুসংস্কার রয়েছে। আজানের সময়, খাবার খাওয়ার সময়, ওযু করার সময় সালাম দেওয়া যাবে না, এগুলো হচ্ছে ধর্মীয় কুসংস্কার। আজানের সময় সালাম দেওয়া যাবে, খাবারের সময় সালাম দেওয়া যাবে, ওযু করার সময়ও সালাম দেওয়া যাবে। খাবার খাওয়ার সময় সব কথা বলা যায়, সালাম দিতে গেলে আমি এখন খাবার খাচ্ছি, জি না, সব সময় চিন্তা করতে হবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে। সালামের চেয়েও উত্তম কোন কথাবার্তাকে আমরা বলছিলাম না, দুনিয়াবি কথাবার্তা বলছি, আর যখন সালাম দেওয়া হয় আমি তো খাবার খাচ্ছি, এটা একটা ভুল, এটা একটা সমাজের একটা মূর্খতা। বরং আজানের সময়, খাবারের সময়, ওযু করার সময় সালাম দেওয়া যাবে। সালাম দিয়েই আমরা বুকে হাত দেই অনেকেই, এটা কিন্তু কোনো ইসলামিক নীতি না। সালাম দিয়ে বুকে হাত দেওয়া, এটাকে যদি আমি ইবাদত মনে করি তাহলে কিন্তু বিদাত হয়ে যাবে, আর যদি আমি এটা সামাজিক প্রথা মনে করি তাহলে এটা সামাজিক কুসংস্কার। সালাম দিবেন বাস, এনাফ, সালাম দিয়ে বুকে হাত দেওয়া এটা কোনো ধর্মীয় নীতি না। আবার অনেক সময় দেখা যায় যে মাথা ঝুঁকিয়ে সালাম দেওয়া, জি না, সালাম দিয়েছেন এটাই হচ্ছে সর্বোচ্চ ভদ্রতা। মাথা ঝুঁকিয়ে, মাথা নিচু করে ভদ্রতা দেখানো, এটা ইসলাম সমর্থন করে না। এভাবেই আরো বড় পাপের সূচনা হয়, মাথা ঝুঁকিয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে, স্ট্যাচুর মতো একদম মূর্তির মতো দাঁড়িয়ে সালাম দেওয়া, জি না, নর্মালি ভাবে আপনি সালাম দিবেন। আবার অনেক সময় দেখা যায় কারো গায়ে পা লেগে গেল, কার শরীরে ধাক্কা লাগলো আর আপনি সালাম দিলেন, কেন, সাক্ষাৎ হলে তো আপনি সালাম দিবেন। আপনি কারো গায়ে পা লেগেছে, কারো গায়ে ধাক্কা লেগেছে, আপনি কমন শব্দগুলো ইউজ করেন, আই এম সরি, আই এম সো সো সরি, অথবা আন্তরিকভাবে আমি দুঃখিত, এই সমস্ত কমন ডায়লগ আপনি বলতে পারেন, যে আপনি যে কষ্ট পেয়েছেন তার শরীরে পা লাগাতে, এটা আপনি বলতে পারেন। কিন্তু সালামের মাধ্যমে এই সলিউশন দিতে হবে, এটা আপনাকে কে বলল? সালামকে সস্তাভাবে পেশ করা যাবে না। আবার অনেক সময় দেখা যায় সালাম আলাইকুম, এটা কোন পদ্ধতি, সালাম আলাইকুম, আপনি ইসলামকে এত সস্তা ভাবছেন? যেখানে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, যেখানে রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সেখানে আপনি বলছেন সালাম আলাইকুম, এটা কেন, আপনি কি উগ্রতা দেখাচ্ছেন বা আপনি কি বেশি আধুনিকতা প্রকাশ করছেন? ইসলামের চেয়ে, ইসলাম কিন্তু সেকেলে কোনো ধর্ম না, ইসলাম একেলে ধর্ম, এবং কিয়ামত পর্যন্ত ইসলামই হচ্ছে আধুনিক একটি ধর্ম। এটা আমার স্রষ্টার পক্ষ থেকে আপনি সুন্দর করে বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার কেউ আছে সুন্দর করে বলতে গিয়ে বাড়িয়ে বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া নাজাতুহু, এই যে মাগফিরাতুহু ওয়া নাজাতুহু, এটা আপনি কোথায় পেলেন? যেটুকু ইসলাম বলেছে সেটুকু বলার মাধ্যমে আপনার জন্য কল্যাণ রয়েছে, ওয়া মাগফিরাতুহু এটা কোনো সহি হাদিসের জগতে নাই, ওয়া নাজাতুহু, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি দোয়া করতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটুকু সীমাবদ্ধ করে দিয়েছেন সেইটুকুই, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটুকুই। আবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কেউ কেউ আমরা রাসূলের কাছে সালাম প্রেরণ করি, কেউ হজ করতে যাচ্ছে, কেউ উমরা করতে যাচ্ছে, কেউ সৌদি আরবে বিজনেসের কাজে যাচ্ছে, আমরা বলি আমার পক্ষ থেকে রাসূলের কবরে সালামটা পৌঁছিয়ে দিও। কোন মৃত ব্যক্তির কাছে সালাম পাঠানো, আমার বাবার কবর অমুক জায়গায় আছে, তুমি যাচ্ছ আমার বাবার কবরের কাছে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দিবে, জি না, এটা ইসলাম সমর্থন করে না। কোন মৃত ব্যক্তি যেখানে আছে সেখানে সালাম প্রেরণ করার জন্য কোন ব্যক্তিকে বলা, এটা ইসলাম সমর্থন করে না। এমন কি কোন ব্যক্তিকে এভাবেও বলা ঠিক নয়, উচিত নয়, ইসলাম সমর্থন করে না যে তুমি রসুলের দেশে যাচ্ছ, রসুলের কবরের পাশে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দিবে, এটা ইসলাম সমর্থন
করে না। ইসলাম আপনাকে এর চাইতেও নির্ভরযোগ্য পন্থা দেখিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লু আলাইয়া, তোমরা আমার প্রতি সালাম প্রেরণ করো। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইতু কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন, পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, তোমরা যখন সালাম প্রেরণ করবে সেই সালাম আমার নিকট পৌঁছবে। এই দায়িত্ব আল্লাহ তাআলার, এই দায়িত্ব আপনি কেন একজন সৃষ্টিকে দিচ্ছেন? আপনার স্রষ্টাই তো আপনার এই সালাম পাঠানোর দায়িত্ব নিয়ে নিয়েছেন, এরকম মূর্খতা করা যাবে না। বিবাহ অনুষ্ঠান, বিবাহ পড়ানো শেষ, আকদের অনুষ্ঠান হয়েছে, বিবাহ পড়ানো শেষ, ওই মাজলিসের একজন মুরব্বী ওই বরকে বলল, বাবা তুমি দাঁড়াও দাঁড়াও, সবাইকে সালাম দাও। এটা কোথায়? এটা তো ইসলামের জগতের কোনো নীতি না। সবাই বসে আকদ অনুষ্ঠান চলছে, আকদ অনুষ্ঠান শেষ, বিবাহের অনুষ্ঠান শেষ, শেষ পর্যায়ে এসে আপনি একটি প্রথা চালু করে দিলেন, বাবা তুমি দাঁড়াও, দাঁড়িয়ে সবাইকে সালাম দাও। এটা আপনি কেন করলেন? এটা কি কোনো ইসলামিক নীতি? জি না, এটা কোনো ইসলামিক নীতি না, বরং এটাকে যদি আপনি ইবাদত মনে করেন তাহলে এটা বিদাত হয়ে যাবে। সুতরাং বিবাহের মতো বরকতপূর্ণ একটি অনুষ্ঠানে বিদাতকে সৃষ্টি করার মাধ্যমে এই বরকতকে নষ্ট করবেন না। বিবাহের অনুষ্ঠানে হঠাৎ করে স্বামীকে দাঁড়াতে হবে আর সালাম দিতে হবে, এটা ইসলামিক কোনো নীতি নয়। অনেক সময় আমরা দেখি রেডিওতে, টেলিভিশনে অথবা পত্রিকায় অথবা কোনো বইয়ে উপস্থাপক বা আলোচক সালাম দেয়, তার সালামের কি উত্তর দিতে হবে? রেডিও বা টেলিভিশনে কোনো আলোচক বা উপস্থাপক আসসালামু আলাইকুম বলল, এই উত্তর কি দিতে হবে? এটাও তো একটা প্রশ্ন। এই ব্যাপারে উল্লেখযোগ্য আলেমদের যে বক্তব্য তার সারসংক্ষেপ হচ্ছে যে রেডিওতে টেলিভিশনে যদি কোনো ব্যক্তি এই সিস্টেমে সালাম দেয়, সম্মানিত দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এইভাবে যদি দর্শক এবং শ্রোতাদেরকে নির্দিষ্ট করে সালাম দেয় তাহলে জরুরি হচ্ছে সালামের উত্তর দেওয়া। এটাই হচ্ছে বড় দলে একদল আলেমের মতামত। আরেকদল আলেম বলছে, না এটা তো আমভাবে দিয়েছে, এই সালামের উত্তর যদি আমরা দেই তাহলে যিনি সালাম দিচ্ছেন তিনি তো আর শুনছেন না, সুতরাং সালামের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তবে অধিকাংশ আলেমের মতে যদি নির্দিষ্ট করে সালাম দেয়, সম্মানিত দর্শক ও শ্রোতা আমরা আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ, এইভাবে যদি নির্দিষ্ট করে দেয় তাহলে অধিক উত্তম হচ্ছে তার সালামের উত্তর দেওয়া। আর যদি আমভাবে বলে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ, আমভাবে কোনো নির্দিষ্ট করেনি, তাহলে আপনার জন্য সালামের উত্তর দেওয়া আবশ্যক নয়। অনুরূপ মাসআলা হচ্ছে পত্রিকায় সালামের বিষয়ে, বইয়ের সালামের বিষয়ে একই মাসআলা। অনেক সময় দেখা যায় মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ, ইমো অথবা টেলিগ্রাম, যেখানেই সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল আইডিতে অনেক বন্ধুরা সালাম দেয়, পার্সোনালি অনেকেই সালাম দেয়, সেই সালামের উত্তর দিতে হবে কি হবে না? সালাম লিখিত হোক অথবা মৌখিক হোক, যদি আপনাকে নির্দিষ্ট করে সালাম দেয় তাহলে এই সালামের উত্তর দিতে হবে, না হলে কিন্তু গুনাহগার হতে হবে। পার্সোনালি আপনার পার্সোনাল আইডিতে আপনাকে সালাম দিল, তার মানে আপনাকে সালাম দিয়েছে, এই সালামের উত্তর কিন্তু দিতে হবে। কিন্তু যদি এমন হয় কোনো মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ যেখানে অনেক মেম্বার রয়েছে, সেখানে একজন আমভাবে সালাম দিল, তাহলে আপনার জন্য এটা আবশ্যক নয়। অনেক সময় আমরা বক্তব্য দিতে গিয়ে বলি, সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ, সকলের প্রতি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। জি না, আগে সালাম, আগে হচ্ছে সালাম, আসসালামু কবলাল কালাম, কথাবার্তার পূর্বে আগে হচ্ছে সালাম, আগে সালাম দেন তারপর শুরু করেন। আর আমাদের ম্যাক্সিমাম মানুষের একটি এটা কালচারে পরিণত হয়েছে, মোবাইল রিসিভ করেই হ্যালো আসসালামু আলাইকুম। জি না, আগে আসসালামু আলাইকুম, আগে আপনি আসসালামু আলাইকুম বলেন, তারপর আপনার প্রয়োজনীয় কথাবার্তাগুলো বলেন, তাহলে আপনি সালামের যে গুরুত্ব সেই গুরুত্বটা আপনি উপলব্ধি করতে পারবেন। শিক্ষকরা ক্লাসে প্রবেশ করলে ছাত্ররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, কিন্তু উচিত হচ্ছে শিক্ষক একা প্রবেশ করেছে, সে দণ্ডায়মান, সে বসা লোকদেরকে সালাম দিবেন।
সে কম সংখ্যক ব্যক্তি একজন সে বেশি সংখ্যক ছাত্রদেরকে সালাম দিবেন, এটাই হচ্ছে নিয়ম। শিক্ষক ক্লাসে প্রবেশ করে তিনি নিজে ছাত্রদেরকে সালাম দিবেন, আর কারো সম্মানার্থে দাঁড়ানো ইসলাম সমর্থন করে না। কোনো ছাত্র ক্লাসে শিক্ষক আগমনের কারণে দাঁড়াবে না। অনুরূপভাবে যারা আমরা বিভিন্ন কর্মচারীদের দায়িত্বে রয়েছি, সে সমস্ত অফিসারগণ সেখানে প্রবেশ করে উনি নিজে আগে সালাম দিবেন। সকলে বসে আছি, বস আগমন করে বস সালাম দিবেন, যারা বসে আছে তারা সালাম দিবেন না। তবে বস যদি সালাম না দেয় তাহলে সবাই সালাম দিবেন। এখানে সবাই বসে আছে, একজন এসে সালাম দিল, সবাইকে কি উত্তর দিতে হবে? এ সম্পর্কে ইসলাম কি বলে? ইসলাম বলছে সকলের পক্ষ থেকে একজন সালামের উত্তর দিলেই হবে। আবার কয়েকজন ব্যক্তি যাচ্ছে, তাদের পক্ষ থেকে কি সবাইকে সালাম দিতে হবে? না, তাদের সকলের পক্ষ থেকে একজন ব্যক্তি সালাম দিলেই যথেষ্ট হয়ে যাবে। সালাম সম্পর্কে সর্বশেষ আরো একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করেই খুতবা শেষ করার চেষ্টা করব। অনেক সময় আমরা দেখতে পাই যে অতি আবেগে অতি আনন্দে আমরা শুধু হ্যান্ডশেক করি, মানে মুসাফা করলাম, বাট মুখ দিয়ে সালাম উচ্চারণ করা হয় না। এটা একটা কমন মানে মিস্টেক, এটা কিন্তু প্রায় অনেকেরই হয়ে থাকে। দেখা হলো, মুসাফা বা হ্যান্ডশেক হলো, বাট মুখ দিয়ে সালাম উচ্চারণ হলো না। এতে কিন্তু আপনি সালামের ফজিলত, সালামের যে একটা বিধান সেটা কিন্তু সম্পাদন করা হলো না। বরং আপনি মুসাফা করেন, মাশাআল্লাহ ভালো একটি কাজ, কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে মুখ দিয়ে সালাম উচ্চারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সালামের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানকে যথাযথভাবে সম্পাদন করার মাধ্যমে আমরা যেন সালামের ফজিলতগুলো অর্জন করে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ একজন ব্যক্তি হিসাবে নিজেকে পেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।